দিস ইজ শান, বাট আই এম পরেশান। তুমি ড্রিঙ্ক করছো? আমি ড্রিঙ্ক করছি। তুমি কালকে সারা মধু খেয়ে গেলে আমি কি ঘরে বসে বসে আঙুল চুষবো? আমিও মাল খাচ্ছি। তা চায়মান বলছি, কালকে তোমার ফুলশয্যা কেমন হলো? শান, ও আমাকে টাচ অব দি করেনি। তোমার তুলসী পাতা আমার টাচও করেনি। শাট আপ, বিশ্বাস করো মানুষটা ভালো। এক রাতের মধ্যেই মানুষটাকে ভালো লেগে গেল। তা বাবা, কি এমন করলো তোমাকে যেটা আমি করতে পারতাম না? শান, তুমি পরিস্থিতিটা জানো। ও ওর বাবার ভয় বিয়ে করেছে, আর আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয়। ওই যে বাবার না সপ্তাহে একবার করে হার্ট অ্যাটাক হয়, তার উপরেই চলে যাওয়া উচিত। অন্তত মরে গেলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। কিসব বাজে বাজে বকছো শান? কে যেন নক করছে। আরে আর কেউ নয়, ওই তোমার আদরের পেয়ারে ভালো মানুষ জয় এসছে। দেখো আমার হয়তো মধু খাওয়ার ইচ্ছে জেগেছে। তুমি চুপ করবে, রাখছি এখন, আমি পরে কথা বলবো। হ্যালো হ্যালো, কেটে দিল। আপনি চৌকির সাথে এক ঘরে কি করছেন? চৌকি কোথায়, এখানে তো খাট। আমার নাম চৌকি বৌদিমণি, ভালো নাম চন্দন। চৌকির তলে জন্মেছিলাম তো, তাই মা নাম রেখেছিল চৌকি। আমি কিছু শুনিনি বৌদিমণি, আমি চলি। এবার কি হবে? আপনার বাবা তো গোষ্ঠী শুদ্ধ লোককে ডাকছে, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমাকে তো ফিনাইল খাবো। আরে না 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 না, ফিনাইলে কেউ মরে না, হাফ মরে। ফিনাইলের চেয়ে অ্যাসিড বেটার, আপনি অ্যাসিড খান। কি, আপনি আমাকে অ্যাসিড খেতে বলছেন? আরে আমি তা বলিনি, আপনি একটু শান্ত হন তো। হ্যালো, আমি বিজয় বলছি। না না, এটা আমার নতুন নাম্বার। আরে জুরির দাদা পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে, তাই একটা নতুন সিম কার্ড নিয়েছি। আরে বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি টিনাকে ডিরেক্ট বিয়ে করেছিস। ইচ্ছা করে করিনি রে ভাই, জোর জবরদস্তি করে দিয়েছে। এই তোর ওই নেপোলিয়ান বাবার উঁচু নাক রাখতে আমার হিটলার বাবা আমাকে বলি দিয়েছে। বিজয় তুমি কোথায়? টিনা তুমি ঠিক আছো তো? কিসের ঠিক, তোমার এই হাঁটু কাপা বন্ধুর জন্য আমাদের সমস্ত প্ল্যান চপট হয়ে গেছে। তোমার শান কি তখন ঘাস কাটছিল? শানের সম্পর্কে বাজে কথা বলবে না, সব দোষ তোমারই বন্ধু জয়ের। আচ্ছা শোনো, ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই গেট টুগেদারটা হয়ে গেলে আমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না। ফোনটা একটু যাকে দাও তো। দেখ ভাই, তুই কিছু একটা কর, এই যোগ বিয়োগ যা পারিস কর। দেখ আমি আর জুলি ওর দাদার হাত থেকে বাঁচতে ব্যাংকক যাচ্ছি, তোরা যেভাবেই হোক হানিমুনের বাহানায় ব্যাংকক চলে আয়। প্রিয়াঙ্কাকেও নিয়ে আসবি। হ্যাঁ, টিনাকে বলবি ও যেন শানকেও ডেকে নেয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে। কি হলো? ব্যাংককে যেতে হবে হানিমুনের জন্য। কি? আরে এটা সেরকম হানিমুন নয়, শোনো বিজয় একটা প্ল্যান করেছে। তুমি তাড়াতাড়ি শানকে কলকাতায় ডেকে নাও, ও যে কোনো আমার একটা বন্ধুর বাড়িতে থেকে যাবে। শানকেও নিয়ে যাবো আমাদের সঙ্গে, কিন্তু তার আগে প্রিয়াঙ্কাকে মানাতে হবে, ওকেও নিয়ে যাবো ব্যাংকক। কেন, আমি কেন ব্যাংকক যাবো? আমি বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট টাচ মি। প্রিয়া প্রিয়া, আমার কথাটা একটু শোনো। ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে। প্রিয়া বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। তোমার লজ্জা করে না নতুন বয়সের সামনে এসব কথা বলছো? এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিঁড়িতে বসে গেলে, চিটা। এক মিনিট প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার আলাপ নেই, তুমি আমাদের ভুল বুঝছো। ও, আমি জয় চৌধুরীর বউ না। লেখকা শাখা সিঁদুরপুরে জোড়ায় এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না? তুমি কে গো? জয়ের পিসো তো বৌদি। শোনো, এই লোকটা বাবার দম দেওয়া পুতুল, আমার জীবন তো তছনছ করে দিয়েছে, তোমার জীবনটাও নষ্ট করে দেবে। প্রিয়াঙ্কা প্লিজ, আমায় 5 মিনিট সময় দাও, আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি। প্লিজ চলো। প্লিজ চলো। কি ঘটনা শুনি। আমি আসলে শানকেই ভালোবাসি, কিন্তু খুব বিপদে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার গন্ধ পাচ্ছি, তুমি এসে গেছো? কোথায়? কিন্তু তোমাদের তো ফুলশয্যা হয়ে গেছে। আরে শয্যা তো দূরের কথা, ফুল পর্যন্ত হয়নি। আমি দিব্যি দিয়ে বলছি, আমি শুধু শানকে ভালোবাসি, শানই আমার সব। দেখো প্রিয়া, আমার বাবা গেট টুগেদারের আয়োজন করেছে, তার আগে আমাদের হানিমুনে যেতে হবে। হানিমুন?
এই যে বললে বরবউ নয়, তাহলে আবার হানিমুন কিসে? আরে এটা সেরকম হানিমুন নয়। তাহলে কিরকম হানিমুন শুনি? আরে ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই পার্টিটা হয়ে গেলে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। আমি বিজয়কে অলরেডি জানিয়ে দিয়েছি, শানকে ফোন করে বলে দেবো, আমরা সবাই একসাথে যাবো। তো আমার বিষ্ণুপ্রিয়া, আমি জানতাম, আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি ছাড়ো, ওরে তোর মা ফিরে এসেছে, আমার বিষ্ণু ফিরে এসেছে, এটা ওরই গন্ধ। ছাড়ো বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু আমার বুকে এসো, বুকে এসো। এ তোমার মাকে একই পারফিউম ইউজ করতে নাকি? এটা এটা তোর পারফিউম না, এটা আমার, আমারই বিষ্ণুপ্রিয়া। আরে না না বাবা, বিষ্ণু 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 তুমি আমাকে আমার কাছে চলে যাও, বিষ্ণু বিষ্ণু তুমি বিষ্ণু কাছে কেন সরিয়ে দিছ না? না বাবা, মা নয় বিষ্ণু। আরে তোর ওটা, আরে কি বলছিস, আরে তুই বুঝতে পারছিস না? চল বিষ্ণু আমাকে সরিয়ে দিছ না। এই 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 প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা 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 বাঁচা কর, বাঁচা কর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বাঁচা কর। আমি সরি, আর আসবে না তো? না। আচ্ছা এবার আমরা আসি, হ্যাঁ চলো বাই। মনে থাকে জানো সোমবার আমার গেট টুগেদারের পার্টির সবকিছু রেডি, আর আমার ছেলে যে কিনা আমার সঙ্গে কথা বলতে তোরটায়, সে বলে কিনা ব্যাংককে হানিমুনে যাবে। আচ্ছা তোমার পার্টি তো পালিয়ে যাচ্ছে না, হানিমুন থেকে ফিরলে যত পারো পার্টি করো। এবার আগে পার্টি তারপর হানিমুন। এই শোনো, আমি একটা কথা বলছি সেইটা আগে শোনো। তুমি কিভাবে তোমার ছেলের বিয়েটা দিলে? হ্যাঁ, কেউ কাউকে জেনে না জানে না হুট করে দুজনকে খাঁচায় পুরে দিলে। এরম অবস্থায় পার্টি হলে দুজনেই তো মুখ উমড়া করে থাকবে, তাতে তোমার পার্টি জমবে? দুজনকে হানিমুনে যেতে দাও, ফিরে আসো, তাকে দেখবে তোমার পার্টি কিরকম জমে যায়। কপাল কথাটা তো মন্দ বলনি, দাও কাছাটা দাও, আগে হানিমুন পরে পার্টি, তা না হলে পার্টিতে জয় আমাদের এনজয় না করে ও দেবদাস হয়ে বসে থাকবে।